যে দেশের যে জাতি মেয়েদের পূজনে সে দেশ এবং সে জাতি কখনোই বড় হতে পারে না কশমিন কালো পারবে না এর জন্য এদের আগে গড় তুলতে হবে এই কথা মাথায় রেখে কোচবিহারের পাতলাখাও হাই স্কুলে ভগ্নী নিবেদিতা কন্যাশ্রী ক্লাবের কন্যাশ্রীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন প্রধান শিক্ষক প্রবীণ মিত্র এবং অন্যরা সোমবারের এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল কন্যা সন্তানেরা যুগ যুগ ধরে সৃষ্টি মূলে রয়েছে কন্যা তথা নারী জাতি তবু অবহেলিত নারী সমাজ সারা বিশ্বে একবিংশ শতাব্দীতেও এখনো সমাজে রক্ষণশীলতা নিঃসংশয়তা পরিলক্ষিত হয় কন্যা সন্তান জন্ম দিলে কখনো ডাস্টবিনে খুঁজে পাওয়া যায় সদ্যজাত শিশু কন্যা সমাজে এই কালো ভাবনা দূর করতে এবং মানুষকে সচেতন করতে কন্যাশ্রীদের নিয়ে এই পবিত্র দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রবীণ বাবু নারীকে সম্মান জানানো এই মহতী অনুষ্ঠানে কন্যাশ্রীরা আলোচনা চক্রে অংশগ্রহণ করে এবং সঙ্গীত পরিবেশন করে নিজের মত করে প্রধান শিক্ষক কন্যাশ্রীদের মধ্যে নারী জাতির স্বামীজির বাণী সম্বলিত পুস্তিকা এবং আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শ্রদ্ধা জ্ঞাপন বিষয়ক লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা ভীষণ খুশি এভাবে নারী দিবস পালন করতে পেরে প্রধান শিক্ষক হিসেবে তিনিও আনন্দিত হচ্ছেন এবং শিক্ষার্থীদের সচেতন করতে পেরে এবং ওদের মাধ্যমে বিশ্বের সব নারীদের সম্মান জানাতে পেরে সাংস্কৃতিক ক্ষেত্রে যেভাবে কন্যাশ্রী দিবস গুলোতে বা অন্যান্য সময় উজ্জ্বল স্বাক্ষর রেখেছি তো সেই উজ্জ্বল স্বাক্ষরের মধ্যে ইতিমধ্যেই যে স্বাক্ষর রেখেছে সেই রকমই একজন কন্যাশ্রী আমাদের সামনে রয়েছে হ্যাঁ সুস্মিতা ওই আন্তর্জাতিক নারী দিবসে কন্যা শক্তির ওপরে এই দিবসের কন্যাদের যে শক্তি সেই নিয়েই কিছু শব্দ উচ্চারণ করবে সেটা সঙ্গীতের মাধ্যমে গানের মাধ্যমে তোমরা শোনো আমরাও শুনি মালদার কালিয়াচক সুজাপুরের পঞ্চায়েত প্রধান আরিফ আলীর সাথে কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নাসিম আক্তার বিবাদ এবং সেই বিবাদের জেরে চলল গুলি প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে আর একবার জানিয়ে রাখি মালদার কালিয়াচক সুজাপুরের পঞ্চায়েত প্রধান আরিফ আলীর সাথে কালিয়াচকে এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নাসিম আক্তার বিবাদ এবং সেই বিবাদের জেরে চলল গুলি প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ